যুগগঞ্জ আমার পুরো ফ্যামিলি। আমি ঈদের এটা অ্যাকচুয়ালি দিচ্ছি। আমাকে ছোটোবেলা আমার একটা অভ্যাস ছিল আর কি, আপনি আমার এলাকাবাসীদের জিজ্ঞেস করে দেখবেন যে ছোটোবেলা থেকেই আমি যখন বাংলাদেশে আসতাম তখন কারো কারো বাড়িতে যেতাম, রাত্রে 1-2 বাজে চলে যেতাম, চলে গিয়ে তার বাড়ির সামনে তাকে কিছু টাকা পয়সা রেখে আসতাম সাথে, সেই যাতে কারো কাছে হাত পাততে না হয়। তো আমার এই ঈদের শুভেচ্ছা, ওদের ত্রাণ বলবো না তো, ওরা তো আমার পরিবার, ত্রাণ কিসের কিসের ত্রাণ? পরিবারে আবার ত্রাণ দেয় নাকি? পরিবার আমরা এক লোকে মিলে খামো, এইটাই আমরা করতেছি। ভাই তোমরা ভুল করো না, আমাদের গরিব মনে করো না রে, বড় দেখে তোমরা ত্রাণ কর, ত্রাণ না, এটা আমাদের পরিবার, আমরা সবাই এক লোকে মিলে খাবো আর কি। রূপগঞ্জ একটা পরিবার, কত সংখ্যা আমি ত্রাণ দিচ্ছি আমি জানি আর আল্লাহ জানে, বাট আমার কিন্তু 100% হালাল রে, কোনো হারাম না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বহুত লোকে, আমি জানি না কারা, বহুত লোকে কামাই হলো হারাম আর দিয়ে পোস্টপোস্ট করে। আমার আরো এক কোটি, ওটা আল্লাহই কয়, আমি কারো চান দেই না, ওরা আমার পরিবার, আমি ওকে ভালোবাসা দেই। আমি একটাই যদি কইছি পরিষ্কার করুম না, শুধু পরিষ্কার না, রূপগঞ্জবাসী বারবার জানতে চায়, সবাই কয়, সবাই রূপগঞ্জবাসী সবাই বলে, কি বলে জানো, কিসের নামে এমপি মহোদয় গাজী সাহেব, বাট রূপগঞ্জ বন্ধে চালায় কি জানি ছেলেটার নাম, পাপ্পা গাজী, ভালো মতো কাজ করেন এমপি মহোদয়, আপনি এসপি ডিসি, আপনার ইউনো ওসি, যারা যারা সরকারি কর্মকর্তা এখানে আসে আপনি তাদের স্ট্রংলি বলে দেন যে আমার এলাকাতে কোনো সন্ত্রাসী থাকবে না, আমার এলাকাতে কোনো চাঁদাবাজি হবে না, আমার এলাকাতে কোনো মাদক হবে না, কোনো কিশোরগঞ্জ থাকবে না, আপনি বলে দেখেন, দেখেন তারপরে কি হয় দেখেন। যারা ফেক নকল, যারা নকল আওয়ামী লীগ করে, তারা করে কি ক্ষমতা দেখায়, দুনিয়ার দাপট টাপট দেখায়, হুমকি ধুমকি দেয়, ওরা কিন্তু অরিজিনাল আওয়ামী লীগের লোক না আর কি। যারা অরিজিনাল আওয়ামী লীগের না, যারা অরিজিনাল দেশে ভালোবাসে, তারা সব কিছু ভালোবাসা দিয়ে করে আর কি। আমি ইলেকশন করতে কিন্তু আমি আসি নাই, আমাকে বাধ্য করছে আর কি এই ইলেকশনে দাঁড়াতে। কেন জানেন, যদি আমার রূপগঞ্জবাসীরা বাঁচাতে হয় এটা ছাড়া কোনো উপায় নাই। আমি বহুত লোক খুঁজি, পুরা রূপগঞ্জে এমন কোনো জায়গা নাই, এমন কোনো লোককে নাই যে আমি তাদের বলি নাই আচ্ছা দয়া করে তোমরা ইলেকশনে আসো, কেউ আসো না। কেমন আতঙ্ক আপনি মনে করছেন? রূপগঞ্জবাসীর মুখ কলিজার ভিতরে আত্মসতটা বন্ধ করে রাখছে আর কি। আমি প্রতিযোগিতা করছি কিসে জানেন, যুদ্ধের। কি যুদ্ধ জানেন? রূপগঞ্জবাসীরে এই অত্যাচার থেকে বাঁচাতে হবে। ইংলিশে বলে আই এম ইন ওয়ার, আই হ্যাভ টু সেভ মাই ল্যান্ড। আজকে আরেকটা কথা বলি, আজকে যেমন আমাদের রূপগঞ্জবাসীর মা বাবা ভাই বোন সবার খবর আছে না? আছে। 2 দিন পরে ওটা থাকবো গ্যারান্টি আছে রে? নাই। যেইভাবে ভূমিদস্যু তৈরি হয়ে গেছে, প্রধান যা বলে তা কইরা ছাড়ে, কিন্তু বারবার বলে আসছি আমি জয়ী তো হবই। আরে হুমকি তো কি, আমার পোলা মানে প্রচুর হুমকি তুমি দিচ্ছে কন্টিনিউয়াসলি, বাট আমরা প্রশাসন অত্যন্ত ভালো। আমি ডিসি মহোদয়, আমি এসপি সাহেব, থানার ওসি, থানার ফাঁড়ি, যারা প্রশাসনে আছেন, ইউনো মহোদয়, সবার ভালোবাসা চাই। রূপগঞ্জকে আপনারা ভালোবাসা দেন। থ্যাংক ইউ।